প্রধানমন্ত্রী বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না প্রধানমন্ত্রী শুধু মন্ত্রীরা বিবৃতি দিলে হবে না আমার দেশ থেকে পুলিশকে রেডি করেন আর্মিকে রেডি করেন বিডিআরকে রেডি করেন যদি পুলিশ বিডিআর দিতে চান না আমরা যুবকরা জিহাদের জন্য ফিলিস্তিন যাইতে প্রস্তুত কথা বলেন ঠিক কি না আপনারা রাজি আছেন তো কে কে রাজি আছেন আমি রাজি আছি আমি রাজি আছি আজকে তাকায়া দেখেন ফিলিস্তিনের মুসলমান নিজের 3 মাসের বাচ্চা গুরুস্থানের মধ্যে লয়া যায় বোমার আঘাতে মারা গেছে 3 মাসের বাচ্চা কোলে লয়া গুরুস্থানে লয়া যায় কলজাটা ভাঙা যাইতেছে ফাইটা যাইতেছে গুরুস্থানে দাফন কইরা যাইতো কই যাওয়ার জায়গা নাই ঘর নাই বাড়ি নাই ঘর নাই বাড়ি নাই সন্তানকে দাফন করছে সন্তানের সন্তানের কারণে কলজাটা ভাঙছে বাঙ্গারি দয়কে জোড়া দেওয়ার মতো জোড়াইবার জায়গা তাদের নাই আরে আমাদের দেশে ঘর না থাকলে গাছতলায় গিয়ে আশ্রয় লওয়া যায় ফিলিস্তিন আরব দেশে গাছ নাই গাছতলাও নাই আশ্রয়ের জায়গা নাই প্রায় 5 লক্ষ ফিলিস্তিনের মুসলমানের ঘর বাড়ি নাই রাস্তায় থাকতেছে আমি আসলে ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধকে সামনে রেখে কোরআনে পাক থেকে একখান আয়াত তিলাওয়াত করেছি আয়াতের কয়েকটা পাঠ আছে শুধুমাত্র শুরু দিকের একটা অংশকে নিয়ে আলোচনা করব আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফ্ফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আয়াতের শুরু দিকে আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে সরাসরি সম্বোধন করে বলেন হে আমার ওই সমস্ত বান্দারা যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে আল্লাহ পাক মুমিনদেরকে সম্বোধন করে বলছেন ইনডাইরেক্ট নয় ডাইরেক্টলি হে আমার ওই সমস্ত বান্দা যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে আমরা যারা মাঠে বসা আছি আমরা সবাই কি আল্লাহর উপর বিশ্বাস আছে আওয়াজে বোঝা যায় বেশি একটা নাই আল্লাহর উপর কি আমাদের বিশ্বাস আছে আল্লাহ কয়জন আওয়াজ দিয়ে বলেন আর একটু জোরে যে আল্লাহকে আমরা বিশ্বাস করেছি দেখে না না দেখে আওয়াজে বোঝা যায় কিছু মানুষে দেখছে আমরা কি আল্লাহর দেখকে বিশ্বাস করি না না দেখকে আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন আনাদিককে বিশ্বাস কারে করছি আওয়াজ দিয়ে বলেন আরে আল্লাহ পাকের নামের আওয়াজ আসতে না চিল্লে বল আল্লাহ আরো জোরে বল আল্লাহ মুসলমানদের আজকের আওয়াজ মুসলমানদের আওয়াজ আজকে কমে যাওয়ার কারণে নাস্তিক বেঈমান মুসলমানদের উপর মাতব্বরি করে কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না চিল্লে বল আল্লাহ আরো জোরে আরো জোরে আল্লাহ পাকের নামের আওয়াজ আসতে না জোরে বলবেন আসতে না জোরে আসতে না জোরে আল্লাহ পাকের নাম উচ্চারণ করতে কি ভয় লাগে আওয়াজ দেবেন ভয় লাগে কোন নেতা কি বাধা দিবে পুলিশ বাধা দিবে আর্মি বাধা দিবে বিডিআর কি বাধা দিবে আরে পৃথিবীর সুপার পাওয়ারের অধিকারী যদি আমার আপনার বুকের মধ্যে কামান ধরে তবু আমরা কামানের ভয়ে 1 সেকেন্ডের জন্য আল্লাহ পাকের নাম ছাড়বো না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন আল্লাহ আল্লাহ আরো জোরে কার উপর বিশ্বাস আরো জোরে আরো জোরে দেখে না না দেখে না দেখকে বিশ্বাস না দেখা বিশ্বাস মা বিশ্বাসের মাঝে কি মাহাত্ম কি মাধুর্য বুঝাইবার টাইম নাই অনেক সময় লাগবে এদিকে যাব না কিন্তু একটা জিনিস খেয়াল রাখেন বিভিন্ন আয়াতে আল্লাহ পাক আমাদেরকে নবীর মাধ্যমে সম্বোধন করছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও এই এই কাজ করতে হবে
কিন্তু কোরআনে পাকের কিছু আয়াত আছে মাধ্যম নয় অন্যের মারফতে নয় আল্লাহ পাক ডাইরেক্টলি ইমানদারদেরকে সরাসরি সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ওই সমস্ত বান্দারা হে আমার ইমানদার বান্দারা যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো আল্লাহ পাক এই কথা কইয়া ইমানদারদেরকে সরাসরি সম্বোধন সরাসরি ডাকছেন তাফসীরের কিতাবে লিখছেন আল্লাহ পাক ইমানদারদেরকে সরাসরি সম্বোধন কইরা কোরআনে পাকে একবার দুইবার নয় 88 বার সম্বোধন করছেন কতবার আরেকটু জোরে বলেন আরো জোরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ওই সমস্ত বান্দা যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো এদেরকে ইমানদার কইয়া ডাক দিছেন একবার নয় দুইবার নয় 88 বার কতবার আওয়াজ দিয়ে বলেন কতবার কথাটা বুঝতে একটু কষ্ট হচ্ছে আল্লাহ আমাদেরকে সম্বোধন কইরা ডাকছেন আল্লাহর সরাসরি ডাক এটা যারা আওয়ামী লীগ করে তারা বুঝবেন দল যারা করে তারা বুঝবি আলিয়া মাদ্রাসার মাঠে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন আয়েশা স্টেজের মধ্যে বসছেন হাজারো লক্ষ শ্রোতা সামনে বসা হঠাৎ কইরা প্রধানমন্ত্রী মাঠ থেকে ডাক দিলেন এ সলিমুল্লাহ টুকের বাজারের তুই স্টেজে যায় সলিমুল্লাহ ভাইকে যদি সম্বোধন কইরা প্রধানমন্ত্রী ডাক দেন এমপি মনে মনে কইব বাবারে আমার বিল নাই মন্ত্রী সাহেব বলবে আমারও বিল নাই স্পিকার বলবে আমারও বিল নাই সিলেটের বড় বড় নেতারা বলবে আমার বিল নাই টুকের বাজারের একটা ছেলে রে মাত্র আওয়ামী লীগে যোগ দিছে তারে সরাসরি সম্বোধন করছেন এই ব্যক্তিটার নাম প্রধানমন্ত্রী লক্ষ 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 মানুষের সামনে উচ্চারণ করায় বোঝা যায় এমপি না হলেও মন্ত্রী না হলেও রাজনীতির ময়দানে তার ইজ্জত তার সম্মান তার দাম অনেক বেশি প্রধানমন্ত্রী যদি একজন সাধারণ লিডারকে যদি সরাসরি ডাক দে সবাই যদি মনে করে ভিআইপি পারসন আমার আল্লাহ প্রধানমন্ত্রী থেকে কম না বেশি আওয়াজ দিয়া বলেন আরো জোরে বলেন আরে কিসের প্রধানমন্ত্রী দুনিয়ার সকল রাজা বাদশাহদের আরকে যে আল্লাহ পাক ক্ষমতা দেয় আবার যখন ইচ্ছা ক্ষমতা লইয়া যায় কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير عرشر ملك قل اللهم مالك الملك اللهم مالك الملك সমস্ত রাজত্বের মালিকানা রাজত্বের চাবি কাটি কার কাছে আওয়াজ দিয়ে বলেন কার কাছে চিল্লায়া বলেন কার কাছে তুতিল মুলক মান তাশা তুতিল মুলক মান তাশা ওয়া তানজুল মুলক মিম্মান তাশা আপনি আল্লাহ যাকে ইচ্ছা রাজত্বের চাবি কাটি দেন যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্বের চাবি ছিনাই আনেন ক্ষমতার মালিককে আওয়াজ দিয়ে বলি মহান আল্লাহ পাক ক্ষমতার মালিক প্রধানমন্ত্রী একজন লোকরে একবার ডাক দিলে যদি ভিআইপি পারসন হয়ে যায় আসমান জমিনের মালিক বাদশাদের বাদশা রাজাদের রাজা মহান আল্লাহ পাক আমার আপনার মতো সাধারণ পাবলিক মুসলমানদেরকে একবার দুইবার না সরাসরি 88 বার ডাকছে কতবার কতবার আমাদেরকে 88 বার ডাকছেন তার বিপরীতে ইঞ্জিল শরীফে খ্রিস্টানদেরকে সরাসরি মাত্র একবার ডাকছেন তাওরাতে ইহুদিদেরকে সরাসরি মাত্র একবার ডাকছেন ইহুদিদেরকে সরাসরি একবার খ্রিস্টানদেরকে সরাসরি একবার মুসলমানদেরকে কয়বার আওয়াজ দিয়া বলেন 88 বার
তাও আবার কি ভাষা, মাধুর্যপূর্ণ ভাষা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বড় মাধুর্যপূর্ণ ভাষায়, মহব্বতের ভাষায়, ভালোবাসার ভাষায়, প্রেমের ভাষায় আমাদেরকে একবার দুইবার নয় অষ্টআশি বার ইহুদিদেরকে আল্লাহ পাক তাওরাতে ডাকছেন একবার, তাও ভালোবাসার ভাষা নয় বরং গাইল দিয়া ইহুদিদেরকে সরাসরি একবার ডাকছেন ভালোবাসার মহব্বতের ভাষা না গাইলের মতো কইরা, খ্রিস্টানদেরকে একবার সরাসরি ডাকছেন তাও আবার গাইলের মতো, খ্রিস্টানদেরকে আল্লাহ তাও ইঞ্জিলে ডাকছেন একবার সরাসরি কেমনে ডাকছেন, ইয়া আইয়ুহাল ফুকারা, এ ফকিরের বাচ্চারা, খ্রিস্টানদেরকে আল্লাহ কি কইয়া ডাকছেন, ফকির 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 কারে কয়, আপনারা মনে মনে করেন হুজুর খ্রিস্টান ফকির কেমন হইলো, লন্ডন আমেরিকা বাবা রে বাবা ডলারের যে দাম, পাউন্ডের যে দাম, এরা ফকির কেমন হইলো, আরে ফকির কারে কয়, ফকির কয় যার নিজের সম্পদে চলে না অন্যর কাছ থেকে চাইয়া নেওয়া লাগে, ফকির তারে কয় যার নিজের টাকা দিয়ে পুষে না আরেকজনের থেকে আনা লাগে, খ্রিস্টানদের কেল্লা ফকির ডাকছেন বুঝা শুনে ডাকছেন, এই আমেরিকার খ্রিস্টানরা তাদের নিজের দেশের সম্পদে চলে না তারা চলবার জন্য মিডিল ইস্ট আইয়া ভিক্ষা করা লাগে, কথা বলেন ঠিক না, এই খ্রিস্টানদের কেল্লা ফকির কই এমনে ডাকেন নাই, এই খ্রিস্টানরা লন্ডনের খ্রিস্টানরা তাদের টাকায় চলে না তারা চলবার জন্য, তারা চলবার জন্য আফ্রিকা গিয়ে ভিক্ষা করা লাগে, তারা চলবার জন্য আমাদের দেশে আইসা 250 বছর ভিক্ষা কইরা গেছে, কথা বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা, ইয়া আইয়ুহাল ফুকারা, এ ফকিরের দল, খ্রিস্টানদের কেল্লা ফকির কইয়া ডাকছেন এর মানে তোরা অভাবী, তোদের নিজের টাকা দিয়ে চলে না, তোদের চলবার জন্য মাঝে মাঝে বাংলাদেশ যাওয়া লাগে, মাঝে মাঝে ইন্ডিয়া যাওয়া লাগে, মাঝে 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 আফ্রিকা যাওয়া লাগে, মাঝে মাঝে বিভিন্ন দেশে গিয়ে ভিক্ষা করা লাগে, কথা বলেন ঠিক কিনা, ইহুদিদেরকে আল্লাহ সরাসরি তাওরাতে একবার ডাকছেন কি কইয়া, ইয়া আইয়ুহাল মাসাকিন, খ্রিস্টানদেরকে আল্লাহ পাক ফকির অভাবী কইয়া ডাকছেন কিন্তু ইহুদিদেরকে আল্লাহ ফকির বলেন নাই অভাবী বলেন নাই, ইহুদিদেরকে আল্লাহ পাক ডাকছেন ইয়া আইয়ুহাল মাসাকিন, মাসাকিন বহু বছর এক বছর মিসকিন, মিসকিন হেদায়ার মধ্যে আছে আল মিসকিন উমাল্লা দারালা, মিসকিন তাকে বলে যার বসত বিটা নাই, যার বাড়ি নাই, যার ঠিকা নাই, যাকে আমরা সিলেটি ভাষায় কই রিফিউজি, জুড়ে বলেন ঠিক কি না, আল্লাহ পাক ইহুদিদেরকে মিসকিন কুইয়া ডাকছেন মানে তোরা রিফিউজি, তোদের ঘর নাই, বাড়ি নাই, ঠিকানা নাই, আসলে ইতিহাস তালাশ কইরা দেখেন ইহুদিদের আসলে মূলত কোনো বিটা নাই, জুড়ে বলেন ঠিক কি না, আরো জুড়ে বলেন ঠিক কি না, ইহুদিরা এক সময় ছিল আমেরিকা, 100 বছর টাকার পরে জুতা দিয়ে বাইক বাইরে বের করে দিছে, এরপরে আসছে জার্মান, হিটলারের জুতা দিয়ে বাইরে বের করে দিছে, হিটলারে মাইর খাইয়া এরা সাগর সাঁতরাইয়া ফিলিস্তিনের মধ্যে আইসা ভিক্ষা চাইয়া কয়েকদিনের জন্য থাকতে চাইছে, আস্তে আস্তে তারা বংশ বাড়াইয়া লোক বাড়াইয়া ফিলিস্তিনের রাস্তাটা দেশ গিল্লা খাইছে, কথা বলেন ঠিক কিনা, তবে আল্লাহ পাক বলছেন মিস ইহুদিরা তোদের কোনো বসত নাই, বাড়ি নাই, বিটা নাই, তোদের কোনো ঠিকানা না, আমেরিকা চিলে 100 বছর জুতা দিয়ে বাইরাইয়া দিছে, জার্মান চিলে কয়েকশো বছর লাঠি দিয়ে পিটাইয়া দিছে, আজকে তোরা আরব দেশের ভিতরে আসত, বিশ্বাস করেন বিশ্বাস করেন আরবের চতুর্দিকের মুসলমান যাচ্ছে ইসরায়েলেও তোদের ঠিকানা নাই, কথা বলেন ঠিক কিনা, আরে জোরে বলেন ঠিক কিনা, ইসরায়েলও তারা বেশি দিন থাকতে পারবে না, ইসরায়েলের চতুর্দিকে কোথাও মিশর, কোথাও লেবানন, কোথাও সুদান, কোথাও সিরিয়া, জুড়ে বলেন ঠিক কিনা, জুড়ে বলেন ঠিক কিনা, একটু দূরে গেলে ইরান, আর একটু দূরে গেলে ইরাক, পাশাপাশি চীন, রাশিয়া, আল্লাহু আকবার, ফাটাবাসের সিফায়, কথা বলেন ঠিক কিনা, আরো জুড়ে বলেন ঠিক কিনা, ইসরায়েলের ইহুদিরা মূলত তারা যে ইসরায়েলের জমিতে আছে জমির মালিক হেরা না মুসলমান, আর একটু জুড়ে, আরো জুড়ে, মালিক মুসলমান, আমরা বাংলাদেশের মুসলমান না ফিলিস্তিনের, ফিলিস্তিনের মুসলমান মালিক, ফিলিস্তিনের মুসলমান মালিক, মাইরা মাইরা গোর থেকে বের কইরা মাইরা গুলি কইরা লাইতেয়া বের কইরা দে,
জুরে দহল করে হেরা বাড়াইয়া গিয়া তার ঘরে ঢুকতে চায় তার ঘরে ঢুকবার চেষ্টা করলে কয় সন্ত্রাসী নিজের ঘর থেকে বের কইরা দেওয়ার পরে ঢুকবার চেষ্টা করলে কি কয় আপনার ঘর থেকে যদি কেউ আপনারে বের কইরা দেয় আপনি কি ঘরে ঢুকবার চেষ্টা করবেন না আপনার ঘর দখলে যাওয়ার চেষ্টা করবেন না তে ঘর দখলে যাওয়ার চেষ্টা করলে আপনি সন্ত্রাসী না আপনি ন্যায্য হক আদায়ের জন্য জিহাদ করতেছেন জুরে বলেন জুরে বলেন জুরে বলেন তাহলে আপনি সন্ত্রাসী না যে ঘর দখল করছে সে সন্ত্রাসী সুতরাং ফিলিস্তিনের মুসলমান সন্ত্রাসী না তারা তাদের বিটায় আছে তারা তাদের বাড়িতে আছে তাদের জায়গা দখল কইরা তাদের বিটা দখল কইরা যারা তাদেরকে বের কইরা বিভিন্ন জায়গায় পাঠায় দিছে এরা ঢুকতে চায় এরা নিজের ন্যায্য দাবি আদায় করার চেষ্টা আছে এরা জিহাদে আছে যারা তাদের বিটাকে দখল কইরা রাখছে এই ইহুদিরাই সন্ত্রাসী কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার খেয়াল কইরা শুনেন খেয়াল কইরা শুনেন আল্লাহু আকবার ফিলিস্তিনের মধ্যে ইহুদিরা যেভাবে যেভাবে গ্রাস করছে গ্রাস মনে মনে শ্বশুর বাড়ি মনে মনে শ্বশুর বাড়ি বেশি দিন আর বাকি নাই বেশি দিন আর বেশি দিন আর বেশি দিন আর বাকি নাই নাই শুরু হইছে সত্তর বৎসর মায়ের খাইতে খাইতে এখন মায়ের ফিরানো শুরু হয়েছে জুড়ে বলেন ঠিক কিনা সত্তর বৎসর মুসলমান মায়ের খাইছে এখন মায়ের ফিরায় এখন মায়ের ফিরায় না এখন জিহাদ শুরু হইছে জিহাদ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আরব দেশ থেকে আমার নবী বলছেন আখরিজুল ইহুদ মিন জাজিরাতিল আরব যতদিন পর্যন্ত ইহুদিরা আরব বিশ্ব ছাড়বে না এতদিন জিহাদ চলতে থাকবে কথা বলেন ঠিক কিনা আরো জুড়ে বলেন ঠিক কিনা মাননীয় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এই জন্য দেওয়া লাগে পৃথিবীর শয়তান সব ইসরায়েলের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী এইবার ফিলিস্তিনের জুড়ে বলেন মন্ত্রী পরিষদের পক্ষ থেকেও ফিলিস্তিনের পক্ষেতে বক্তব্য আসতেছে বিবৃতি আসতেছে আমরাও প্রধানমন্ত্রীর সাথে একাত্মতা পোষণ করি তবে প্রধানমন্ত্রীর কাছে আমাদের জোর দাবি প্রধানমন্ত্রী বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না প্রধানমন্ত্রী শুধু মন্ত্রীরা বিবৃতি দিলে হবে না আমার দেশ থেকে পুলিশকে রেডি করেন আর্মিকে রেডি করেন বিডিআরকে রেডি করেন যদি পুলিশ বিডিআর দিতে চান না আমরা যুবকরা জিহাদের জন্য ফিলিস্তিন যাইতে প্রস্তুত কথা বলেন ঠিক কিনা আপনারা রাজি আছেন তো কে কে রাজি আছেন আমি রাজি আছি আমি রাজি আছি আজকে তাকায়া দেখেন ফিলিস্তিনের মুসলমান নিজের তিন মাসের বাচ্চা গুরুস্থানের মধ্যে লইয়া যায় বোমার আঘাতে মারা গেছে তিন মাসের বাচ্চা কোলে লইয়া গুরুস্থানে লইয়া যায় কলিজাটা ভাঙ্গা যাইতেছে ফাইটা যাইতেছে গুরুস্থানে দাফন কইরা যাইতো কই যাওয়ার জায়গা নাই ঘর নাই ভারী নাই ঘর নাই বাড়ি নাই সন্তানকে দাফন করছে সন্তানের সন্তানের কারণে কলিজাটা ভাঙছে বাঙ্গার হৃদয়কে জোড়া দেওয়ার মতো জোড়াইবার জায়গা তাদের নাই আরে আমাদের দেশে ঘর না থাকলে গাছতলায় গিয়ে আশ্রয় লওয়া যায় ফিলিস্তিন আরব দেশে গাছ নাই গাছতলাও নাই আশ্রয়ের জায়গা নাই প্রায় পাঁচ লক্ষ ফিলিস্তিনের মুসলমানের ঘর বাড়ি নাই রাস্তায় থাকতেছে আহ কি কষ্ট কি যন্ত্রণা একটু চিন্তা করেন আজকে না গতকালকে শুনলাম একজন বোন আফগানিস্তানের সরকারের কাছে চিঠি পাঠাইছে ভাষার মাধ্যমে বার্তা পাঠাইছে ও আফগানিস্তানের মুসলমান ও পৃথিবীর মুসলমান আর কয়দিন ঘুমাবে তোরা তো ঘুমাইতে পারতেছ আমাদের ঘুমাইবার জায়গা নাই আমাদের রাত্রেও ঘুমাইবার সুযোগ নাই দিনেও ঘুমাইবার সুযোগ নাই আমার ভাই নাই বাবা নাই বোন নাই কেউ নাই পরিবারের 22টা সদস্য শহীদ হয়ে গেছে ঘর নাই বিটা নাই খাইবার জায়গা নাই এখনো কি তোমরা ঘুমাও তোমাদের চোখে ঘুম কেমনে আসে ও বাংলাদেশের মুসলমান যদি প্রধানমন্ত্রী সুযোগ করে দেন আমার ইসরায়েলের মুসলমানদেরকে রক্ষা করার জন্য আমার ইসরায়েলের ভাই বোনদেরকে রক্ষা
রক্ষা করার জন্য মুসলমানের পিতাকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত ঢাইলা দিতে কারা কারা প্রস্তুত আছে আমার মালিককে দেখায়া দেই